মুন্নি তিনটে কালো কাপড় নিয়ে আসে আর কালো কাপড় দিয়ে তিন কন্যার চোখ বাঁধে আর তিন কন্যাকে নিয়ে জঙ্গল থেকে দূরের একটা ভুট্টা খেতে নিয়ে যায়। আর তিন কন্যাকে ভুট্টা খেতে ফেলে দেয়। এবার তোরা এখানেই পৌঁছে মর, তোদের জ্ঞান ফিরবে ঠিকই, কিন্তু তোরা চোখে দেখবি না আর কোথাও যেতেও পারবি না, না খেয়ে এখানেই মরতে হবে তোদের। এই জায়গাটা আমার কাছে গুপ্ত কক্ষের মতো, এদিকে তো সচরাচর কেউ আসে না, এবার আমি খুব সহজেই ঝুঁকি ছাড়াই মেয়েদের পাচার করে দিতে পারি। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমায়, দয়া করে তুমি আমায় পাচার করে দিও না, এত নিষ্ঠুর হইও না, ছেড়ে দাও। কর, ইচ্ছে মতো কান্না কর, তোর কান্নায় আমার মন গলবে না, আর তুই কান্না করলে চিৎকার করলেও এখানে কেউ বাঁচাতে আসবে না তোকে। কিন্তু এখনো নৌকাটা আসছে না কেন? ওরা তো কখনো এমন দেরি করে না। তুমি এত নিষ্ঠুর, এভাবে মেয়েদের পাচার করো, আমি অভিশাপ দিচ্ছি তুমি একদিন তোমার পাপের শাস্তি পাবে পাবে। হা হা হা, তুই কোনো ঋষি মনীষী নাকি যে তোর অভিশাপ আমার লাগবে? ওই তো চলে এসেছে, তোর আর রক্ষে নেই, এবার তোকে পাচার করে দিয়ে আমি অনেক টাকা পাবো। এরপর কালুকাক সুখী পায়রাকে পাচারকারীদের হাতে তুলে দেয় আর সে অনেক টাকা পায়। সেই সব টাকা নিয়ে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় সে চোখ বাঁধা তিন কন্যাকে দেখতে পায়। আরে আরে, এরা কারা? চোখ বাঁধা অবস্থায় এরা ভুট্টা খেতে পড়ে আছে কেন? আর শরীরেও তো কাটা ছেঁড়া অনেক আঘাতের দাগ, এদেরকে এভাবে কে ফেলে গেছে? এভাবে থাকলে তো এরা মরে যাবে, যাক তাতে আমার কি। আচ্ছা, ওই তিন কন্যা বড় হলেই তো আমার লাভ, ওদের তিনজনকে পাচার করে দিয়ে আমি অনেক টাকা আয় করতে পারবো। তবে আর ভেবে লাভ নেই, আমি বরং ওদের নিয়ে যাই, লালন পালন করে বড় করে না হয় ওদের পাচার করব। এই তো তোদের জ্ঞান ফিরেছে, আমি তো তোদের জ্ঞান ফেরার অপেক্ষাতেই ছিলাম। আপনি কে? আর আমরা তিন বোন কোথায়? আমি তোদের বাবার মতো, তোরা চাইলে
আমাকে বাবা ডাকতে পারিস, কারণ আমি তোদের মুমূর্ষু অবস্থায় এ বাড়িতে নিয়ে এসেছি। আর একমাত্র তো বাবারাই সন্তানদের বিপদের মুখ থেকে রক্ষা করে। এবার তোরা তিনজন আমায় বলতো, তোদের এই দুরবস্থা হয়েছে কি করে? এসব খুবই দুঃখের ব্যাপার। সাতবার ইচ্ছা তো অত্যাচার করে আমাদেরই হাল করেছে। সাতবার সব সময় আমাদের মৃত্যু কামনা করতো, আর আমাদের বাড়ি থেকে তাড়াতে চাইতো। আহারে, খুব অন্যায় হয়েছে তোদের সাথে। তবে তোদের আর কোনো চিন্তা নেই, এখন থেকে তোরা তোদের এই বাবার বাড়িতেই থাকবি, এখানে তোদের কোনো অসুবিধা হবে না। তবে তোরা বিশ্রাম নে, আমি এখন তোদের জন্য খাবার আনার ব্যবস্থা করছি। এ কথা বলে কালু কাক চলে যায়। আর কালু কাকের এমন ভালো ব্যবহার দেখে টুনটুন, টিং টিং আর টুকি ভীষণ খুশি হয়। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। একি বাবা, কি হয়েছে তোমার? তুমি এই মহিলা কিভাবে টেনে ইচ্ছে আনলে কেন? কি হয়েছে বলো না। কিছু হয়নি রে মা, তোদের এসব জানতে হবে না, তোরা ঘরে যা। কিছু না হলে ওই মহিলা এভাবে কাছে কেন? আর তোমার কবল থেকে মুক্তি পেতে চাইছে কেন? তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস না? তোদের তো ঘরে যেতে বললাম। শয়তান টুনি, বড্ড জ্বালিয়েছিস তুই আমায়। প্রেমের অভিনয় শুরু করেছি থেকে কত বায়না সহ্য করেছি তোর, কত গিফট দিয়েছি তোকে, কত টাকা খরচ হয়েছে আমার। তবে এবার তোকে পাচার করে দিয়ে আমি দ্বিগুণ টাকা আয় করব। না না কালু, তুমি আমার সাথে এভাবে প্রতারণা করতে পারো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে যেভাবে প্রতারণা করে আমাকে ফাঁসিয়েছো, একদিন তোমার কন্যাদেরও ফাঁসিয়ে পাচার করে দিবে। বলো কালু বলো, এটাই তোমার উদ্দেশ্য তাই না? তুমি তোমার তীর কন্যাদের সাথে এমন করবে তাই না বলো? অন্য কাউকে পাচার করতে হবে না, আমি ওদের তিন বোনকে পাচার করে দিব, কারণ ওরা আমার আসল মেয়ে নয়। আমি তো ওদের পাচার করার জন্যই ওদের বাবা সেজেছি, ওদের সামনে ভালো আচরণ করছি। দিদি, বাবা এসব কি বলছে? কি শুনছি এসব? চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবি না, আগে ঘরে চল, তারপর এই ব্যাপারে কথা হবে। না না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, বাবার চক্রান্ত থেকে আমাকে বাঁচতে হবে, আর ওই মহিলাকেও বাঁচাতে হবে। কিন্তু দিদি, কিভাবে বাঁচবো? আর কি করে বা ওনাকে বাঁচাবো? উনি তো বাবার কাছে বন্দি। অস্থির হোস না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, মনোযোগ দিয়ে শোন তোরা। এরপর টুনটুন, টিংটিং আর টুকিকে বুদ্ধিটা বলে, আর সে অনুযায়ী টুনটুন কালুর ওপর নজর রাখতে শুরু করে। দেখতে দেখতে দুদিন কেটে যায়। আর কালু টুনিকে নিয়ে বের হয়। শোন তোরা, বাবা ওই মহিলাকে নিয়ে বের হয়েছে, আমি বাবার পিছু পিছু যাচ্ছি, তোরা ফোন সাথে রাখিস, আমি সময় মতো সব খবর তোদের দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি, তুই যা, আমি আর তোকে মিলে এদিকটা সামলাচ্ছি। এরপর টুনটুন কালুর পিছু নেয়। নদীর পাড়ে কালু আর নৌকা আছে। ভাল করে আমাকে ছেড়ে দাও কালু, এভাবে পাচার করে দিও না আমাকে, আমাকে ছেড়ে দাও কালু। হ্যান্ডস আপ, একজনও নড়বে না কিন্তু, তবে এক্ষুনি গুলি করে দিব। পুলিশ? পুলিশ কি করে এখানে এলো? কে জানালো আমার পাচারের তথ্য? আমরা জানিয়েছি,
কারণ তোমার সব পাপের খবর আমরা জেনে গেছি। এবার তুমি তোমার পাপের ফল ভোগ করো, যাও। এরপর পুলিশ কালু সহ পাচারকারীদের ধরে নিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।